আসলে জুনের 3 তারিখে যে গভর্নমেন্ট যে সিদ্ধান্তটি আসে, এটি খুবই হুট করে সিদ্ধান্ত আসে, এত তড়িঘড়ি সিদ্ধান্ত এর আগে আমি গত 8-9 বছরে কখনো দেখিনি গভর্নমেন্টের পক্ষ থেকে। দীর্ঘ একটি সময় নিয়ে যাচাই বাছাই করে সব পক্ষের কথা শুনে একটি সিদ্ধান্ত আসে, কিন্তু এইবারের সিদ্ধান্তটি খুবই আচমকা। এটির ফলে কিন্তু মানুষ এখানে, আমরা জানি যে পর্তুগালে যখন একটা মানুষ আসে, তার যে প্রাইমারি ডকুমেন্টেশন রয়েছে সেগুলো রেডি করতে 2 সপ্তাহ থেকে 1 মাসের মতো সময় লেগে যায়, কারো কারো ক্ষেত্রে আরো বেশি সময় লাগে, অনেক ক্ষেত্রে 3 মাসের মতো সময় লাগতে পারে। অর্থাৎ অভিবাসনের জন্য অ্যাপ্লিকেশনের জন্য যেই রিকোয়ার্ড ডকুমেন্ট রয়েছে সেই ডকুমেন্ট গুলো একসাথ করতে বা এখানকার বিভিন্ন যেই পাবলিক এন্টিটি অথবা অ্যাডমিনিস্ট্রেটিভ রয়েছে সেখান থেকে ডকুমেন্ট গুলো এক্সট্রাক্ট করতে, অর্থাৎ সেখান থেকে সেই সংশ্লিষ্ট যে ডকুমেন্ট গুলো নিতে কিন্তু একটি সময়ের প্রয়োজন পড়ে। যারা এপ্রিল মে জুন জুনের 3 তারিখে যেহেতু বন্ধ করেছে, যারা এর আগের 2-3 মাসে আসছেন তারাও কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারেননি, অথবা খবরটি ফলাওভাবে প্রসার হওয়ার আগেই কিন্তু অনেকে এখানে চলে আসছেন। জুনের পরেও কিন্তু এখানে অনেকে আসছেন বৈধতা লাভের আশায়, যাদের অন্য দেশে হয়তো কোনো হোপ বা অপশন নেই। তো এরকম কিন্তু অনেকেই এখানে এসে আটকা পড়ে যায় এই ধরনের একটি সিদ্ধান্তে, তখন থেকে কিন্তু তাদের ভিতরে চরম একটি হতাশা কাজ করে। কারণ দীর্ঘদিন থেকে আমি এখানে প্রায় 8-9 বছর, তারও আগ থেকে আমরা শুনেছি যে পর্তুগাল, যার একেবারে সব দরজা বন্ধ হয়ে যায় তার জন্য পর্তুগাল রয়েছে। তো এখানে কিন্তু শুরুতেই সব মানুষ সরাসরি পর্তুগাল চলে আসে না, এরা হয়তো অনেক অনেকেই বিভিন্ন দেশে তারা অ্যাজাইলাম ক্লেম করে, সেটি যদি রিফিউজ হয়ে যায় বা আরো অন্যান্য অনেক ওয়েতে ডকুমেন্ট পাওয়ার জন্য তারা চেষ্টা করে, তো সর্বশেষ যদি না পেয়ে থাকে তাহলে হয়তো তারা পর্তুগালের দিকে পা বাড়ায়। কিন্তু পর্তুগালের যে সিচুয়েশনটি ছিল গত জুন মাস থেকে, এটি আমি দেখেছি খুব কাছ থেকে, যে মানুষের ভিতরে যে চরম একটি হতাশা কাজ করছিল। আমার পরিচিত প্রায় 2-3 জন তারা বাংলাদেশে ব্যাক চলে গেছে, যে তারা ইউরোপের বিভিন্ন দেশে চেষ্টা করেছে, সেখানে তারা লিগালাইজেশন নিতে পারেন নাই, পরবর্তীতে তারা পর্তুগাল আসছে, এবং পর্তুগালেরও এখন যে যেটি বন্ধ হয়ে গেছে একটি আনসার্টেন পরিস্থিতির মধ্যে তারা পড়ে গিয়েছেন। তারা এরকম একটি হতাশাগ্রস্ত পরিবেশে তারা না থেকে অনেকে দেশে ব্যাক চলে গিয়েছেন। আমি ব্যক্তিগতভাবে 2-3 জনকে সহযোগিতা করেছি তাদের দেশে যাওয়ার ক্ষেত্রে। আর যারা এখানে রয়েছেন তাদের, আমরা জানি যে আমি যখন আসছি, যেমনটি বলছিলাম যে 2016-17 সালেও কিন্তু এদেশে অভিবাসন বন্ধ ছিল, সেই সময়ে কিন্তু মানুষ 15-16-17 প্রায় 3 বছর এখানে অপেক্ষা করেছে। 3 বছর পরে গিয়ে 2018 সালের মার্চ মাস থেকে আবার এখানকার অভিবাসন যে প্রক্রিয়াটি সেটি সহজ হয়। আমরা যখন এখানে আসি তখন আমরা শুনেছি যে 2013 সালেও এমনটি একবার হয়েছিল, 2010 সালে এমনটি হয়েছিল যে 6 মাস 1 বছর 2 বছর পর্যন্ত এখানে সবকিছু বন্ধ থাকে, পরবর্তীতে আবার এটি বিভিন্ন যে মানবাধিকার সংস্থা বা এই দেশের যে সকল অর্গানাইজেশন অভিবাসীদেরকে নিয়ে কাজ করে, তাদের দাবি দাওয়া বা তাদের যে অব্যাহত চাপ থাকে সেটির ফলে তারা কিছুটা ফ্লেক্সিবল হয়। সবচাইতে বড় কথা হচ্ছে পর্তুগালের অভিবাসী দরকার, কারণ এখানকার অনেক সেক্টর রয়েছে যে সেক্টর গুলোতে এই দেশের মানুষ কাজ করতে চায় না, কারণ এই দেশের যারা ইয়াং জেনারেশন রয়েছে তারা কিন্তু অন্য অন্য দেশে গিয়ে কাজ করছে। তারা কানাডা, সুইজারল্যান্ড থেকে শুরু করে ইংল্যান্ড, ইউরোপের অন্য অন্য যেসব দেশে ভালো পে করে তারা সেই সব দেশে গিয়ে কাজ করছে। তাই তাদের যে সেক্টর, এগ্রিকালচার, কনস্ট্রাকশন, ট্যুরিজম সহ বিভিন্ন সেক্টরে কিন্তু প্রচুর অভিবাসী দরকার, কারণ এই কাজগুলো আসলে ইউরোপিয়ানরা করবে না, কারণ এখানে যে ওয়েজ দেয়, যে পারিশ্রমিক দেয় সেটি পর্তুগালের যে মিনিমাম ওয়েজ সেটি 820 ইউরো, এটি আসলে ইউরোপের তুলনায় অনেক কম। তাই তারা কিন্তু যে সস্তায় শ্রম যদি পেতে চায় সেটি অভিবাসী ছাড়া কখনোই সম্ভব নয়, এবং তাদের এই সেক্টর গুলোই আসলে টিকে রয়েছে অভিবাসীদের জন্য। কিন্তু এখানে পলিটিক্যাল কিছু বিষয় রয়েছে, সেজন্য তারা টাইম টু টাইম আসলে বিভিন্ন গভর্নমেন্টের সময় আমরা দেখেছি যে ইমিগ্রেশন সহজ হয় অথবা একটু কঠিন হয়, কিন্তু আলটিমেটলি এটি একটি কন্টিনিউয়াস প্রসেস। এটি যারা কাগজ আসলে করতে চায় বা বৈধতা পেতে চায় তাদেরকে অল্টারনেটিভ অপশন যেহেতু অনেকেরই থাকে না, তাই এখানে যারা দীর্ঘদিন থেকে বসবাস করে কোনো না কোনো অপশনে আসলে তারা এখানকার বৈধতা পায়। তো সেটি বিবেচনা করে জুনে বন্ধ হওয়ার পরেও কিন্তু অনেক মানুষই এখানে তাদের কাজ, ব্যবসা বাণিজ্য বা যে ইকোনমিক যে অ্যাক্টিভিটি রয়েছে, ইন্ডিভিজুয়াল অ্যাক্টিভিটি রয়েছে সেটি তারা কন্টিনিউ করেছেন। তারই ধারাবাহিকতার কিন্তু, যেমনটি আমি বলছিলাম, অক্টোবরের 10 তারিখে পার্লামেন্টে একটি বিল উত্থাপিত এবং কি সেটি অ্যাপ্রুভড হয়, যে হিউম্যানিটেরিয়ান ভিসা নামে। তারা বলেছেন যে পর্তুগালের ইকোনমিতে যারা
12 মাস সোশ্যাল কন্ট্রিবিউশন করেছেন, তাদেরকে বৈধতা দানের জন্য মূলত এই বিলটি করেছেন। তো আমরা দেখি যে এখানে যারা চলে আসছে হতাশ হওয়ার আসলে কিছু দেখি না, হয়তো একটু সময় কম বেশ লাগবে, কিন্তু কোনো না কোনো একটি সময় গিয়ে পর্তুগালের যে ফ্লেক্সিবল যে ইমিগ্রেশন পলিসি রয়েছে সেটি ওয়ার্কআউট করে। হয়তো কখনো কখনো এটি একটু কঠিন থাকে, কখনো কখনো একটু সহজ থাকে।